সুপ্রিয় দর্শক, 11 জুন 2022 আপনারা দেখছেন দিনাজপুরের কাহারোর হাট। প্রতি শনিবার এখানে হাট বসে, আর এখানে সার গরুর বাজার আপনারা দেখছেন। এখানে তুমিন ভাইকে দেখছি কীভাবে দরদামগুলি হয়। দেখুন দেখুন লোকটা গেছি দেখা দিবে, কোন গরু ওর দাম কইনি, সবাই তো দাম কইছে, কিন্তু গরু আসলে কিভাবে কিনতে হয় দেখুন। এইদিকে দেখছেন ইন্ডিয়ান বেশ বলদ উঠেছে, আর এ পাশের অবস্থাটা দেখুন। এবারে দেখি এই সারগরুটি শুনছেন গরু কেনাটা যে আসলে কত ঝামেলার ব্যাপার, এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। এখানে দেখি ছোট সাইজ গরু, আর এখানে দেখুন গরু দুটো মারামারি শুরু করে দিয়েছে। একবার পাটা দাম করে ২৭০ মানে 1,90,000 করে কোন কত দিবেন এখন কইবেন না। তিনটা দেখুন ২৯০,০০০ করে করালে ১,০০,০০০ পাবি দিবি কত লিখি এই যে দেখো ৯০ করে চাইছে তুমিন ভাই, ৬০ করে বলছে। এবার একটু দেখি আমরা এগুলো দেখা চলছে ৭৫ করে চাওয়া হয়েছে। দেখুন এই জোড়া আর কারোর হাট আপনারা দেখছেন এটা দাঁতিনি, কিন্তু কি করি দাঁতা এমন কি দাঁতিনি এক মুখে চার রকমের কথা এই জিনিস তো ভালো লাগে না। না থাক কি আছে আছে যাও।
শুনছেন শুক্র দর্শক কিভাবে দরদাম গুলি করে, কত দিবেন আপনারা বলছেন? লাস্ট দেখছেন আপনারা দেখছেন তিনটা নিয়ে নিল বাইর করা কত সমস্যা এদিক থেকে টুইন বাইকে ডাকছে দেখো এই তিনটা ধরে দাম চলছে এটা ভাঙ্গায় বলছো তুই আসলে সকাল সকাল এখনো দামগুলি তারা ছাড়ছে না এই চারটা একদম বাটারে বাদা 360 দাম 300 ভাঙ্গি দাম চলে বাবা অত দাম চলে হয় প্রতিদিন বাজারের উপর না কে কার আরিয়া নেয় দেখ কত দিবি বলেন আপনি বলেন বল আপনি বলেন তুই বল এই একদম দিয়ে দে শুনাই আর 10 কম দেন 3.5 দাম একদম ফাইনাল দাম কত 3.5 আপো আমরা সামনে ওকে বল সামনে কত কম দেন দেখ দেখ ভেজাল ভালো একটা
একটাও তিন মনের গরু নাই তো, নাই এখন কি করব আপনি, তাহলে একটাও তো তিন মনের গরু নাই, প্রতি ছাপিয়ে প্রতি ছাপিয়ে মন কইলে আমি তো গরুগুলা তিরিশ হাজার মন কিন্তু করছিস তুই, তাহলে ভি সুপ্রদর্শক আপনারা দেখছেন আমরা আসলে গরুগুলিকে কিভাবে কেনা হয়, কারণ তুহিন ভাই আপনারা জানেন যে গরুগুলিকে কিভাবে কেনে সেটাই কিন্তু আসলে কেনার আসল পদ্ধতি, সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে এতক্ষণ দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।